লকডাউনের মধ্যে অনেকেই নানাভাবে সমস্যায় পড়া দিন দরিদ্র মানুষগুলোকে সাহায্যের জন্য এগিয়ে আসছেন যেমন কেউ চাল ডাল আলু প্রভৃতি নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিচ্ছেন তো কেউ আবার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ তুলে দিচ্ছেন আর এবার নদিয়ার টেহট্টো থানার কুড়ুইগাছি ঐক্যতান ক্লাবের সদস্যরা এবং বিশিষ্ট শিক্ষক প্রণব কুমার বিশ্বাস একটু অন্যরকম উদ্যোগ নিয়ে এলাকার অভাবী মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন প্রণববাবু এবং ক্লাব সদস্যরা গত আঠাশে মার্চ থেকে এলাকার দুর্দশাগ্রস্ত পঞ্চাশটি পরিবারকে প্রতিদিন রান্না করা খাবার বাড়িতে পৌঁছে দিচ্ছেন ওনাদের এ মানবিক কাজে সকলেই খুশি আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট